welcome guys to Outlast 2 Wheeler. কেমন আছো? And আজকে আবার আমি সুপ্রিয় উইথ সরিতা অ্যান্ড বাগম্যান নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে যেটা মেনলি দেখাবো সেটা হচ্ছে আরেকটা ছোট বাট ওয়েলিংটনের মতো অত বড় নয়, তবে বাইকের মার্কেট। বেসিক্যালি ওয়েলিংটনটা হচ্ছে মোটামুটি সেন্ট্রাল এরিয়াতে কলকাতা, বাট আজকে যেটা যাচ্ছি সেটা হচ্ছে সাউথের দিকটা, মানে বেহালা। এখন নিমালিপুর পেট্রোল পাম্পের কাছে পৌঁছে গেছি, আর কিছুটা দূর গিয়েই বাঁদিকে টার্নিং নেব, সেখান থেকে জেন্সলংয়ে ঢুকব। তো বেহালার ওখানে শুনেছি আমি কয়েকটা দোকান আছে, বাট কোনোদিনও দেখিনি যে কী দোকান কী পাওয়া যায় না যায়। তো আজকে ভাবলাম যে সঙ্গে যাচ্ছি যখন তো কয়েকটা জিনিসও কেনার আছে, তার সঙ্গে তোমাদেরও দেখিয়ে দিই। এই আমার বাঁদিকে যেটা দেখছো এটা হচ্ছে নিমালিপুর আর্মি ক্যাম্প। আর কিছুটা দূর এগোলে এটার মেন গেট। তো আমরা এই কদিন ধরে যেটা চেষ্টায় আছি সেটা হচ্ছে ডেলি ভিডিও দেওয়ার, বাট একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে ডেলি ভিডিও দিতে গেলে যে কন্টেন্ট সেটা পাওয়াটা খুব জরুরি। বাট তোমাদের যদি সাপোর্ট একসঙ্গে থাকে আমরাও চিন্তাভাবনা করছি কী কন্টেন্ট দেওয়া যায় না দেয়, কারণ এখন যা সিচুয়েশান তাতে রাইড সেরকমভাবে প্ল্যান করছি না দূরের। হয়তো কাছের করলে করতে পারি, মানে হয়তো একদিনের রাইড হলো বা সানডে মর্নিং রাইড যেরকম হয় সেটা হয়তো করলে করতে পারি, বাট লং রাইড বা শর্ট ট্রিপ সেরকম কিছু এখন প্ল্যান করছি না আমরা, এগুলো ব্যাপার। এই জেমসলং সরণির একটা বেশ বড় ইতিহাস আছে। এই রাস্তাটা আগে সম্ভবত ট্রেন লাইন ছিল, ডায়মন্ড হারবার যাওয়ার জন্য যে এই সাবাত R3 ইয়ামা R3 ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস টুরার অ্যারাউন্ড 300 cc। যাই হোক, যেটা বলছিলাম এই রাস্তাটাতে সম্ভবত ডায়মন্ড হারবার যাওয়ার জন্য যে রেল রুটটা সেটা ছিল, অ্যান্ড এখনও এর প্যারালাল যেটা DH রোড সেটার সঙ্গে মাঝামাঝি যে রাস্তা কানেক্টারগুলো অলিগলি যেগুলো আছে এখনও সেই জায়গাগুলো দিয়ে গেলে স্টেশনের মতো যে এরিয়াগুলো হয়, মানে একটু উঁচু, তারপর ট্র্যাকের কাছে যে জায়গাগুলো থাকে সেগুলো আছে। আমারই এক বন্ধুর বাড়ি আছে এখানে সফর বাজারের কাছে, ওর বাড়ির ওখানে রাস্তাটার নাম শুনেছিলাম কি স্টেশন রোড না কিছু একটা, বাট কোনো স্টেশন নেই, এখন নেই বাট আগে ছিল, এই হলো ব্যাপার। জাস্ট লাইক ইএম বাইপাস, এটা হচ্ছে একটা বাইপাস রাস্তা জেমসলং সরণ, এটা হচ্ছে DH রোডের বাইপাস রাস্তা, যেরকম ইএম বাইপাস হচ্ছে সেন্ট্রাল এভিনিউয়ের বাইপাস রাস্তা। বাট রাস্তার কন্ডিশনটা খুব একটা ভালো না, অল টাইমই দেখি পিচের ওপর পিচ করা থাকে। পেছনে একটা গাড়ি আসছে, সেটা ওয়ান অফ মাই ফেভারিট কার্স, গাড়িটা সামনে গেছে দেখাচ্ছি, যদিও সেটা চার চাকা, একটু স্লোলি চালাই তাহলে দেখতে পাবো। টাটা সাফারি, এই রাস্তাটাতে কিন্তু অনেকগুলো মেকানিকের দোকান আছে, কারণ মেন রোডটায় ম্যাক্সিমাম হচ্ছে অন্য ধরনের স্টোর, এই রোডটায় কিন্তু প্রচুর বাইকের মেকানিকের দোকান আছে। এটা জাস্ট ফর ইনফরমেশান, যদি কোনো দিনও এইখানে এসে প্রবলেমে পড়ো তো জেমসলং সরণিতে আসলে প্রবলেমটা আশা করি সলভ হবে। লোকনাথ অটো সার্ভিস, এটা সার্ভিস সেন্টার। আচ্ছা এটা বন্ধ আছে, শ্রীগুরু স্পেয়ার পার্ট হাউস, সেখানে মোটর স্পিড বলে একটা দোকান আছে যেটা সম্ভবত অ্যাক্সেসরি স্টোর, একবার দেখি গিয়ে দেখা যেতে পারে যখন কী কালেকশান। এটা হচ্ছে বেসিক্যালি ম্যান্টন থেকে আসার সময় টুয়ার্ড, যদি নিমালিপুর থেকে আসো জাস্ট ম্যান্টনের যে ক্রসিংটা সেই স্কুলটা পেরিয়েই, মানে ওরিয়েন্টের স্কুলটা আছে ওখানে সাদা রঙের বিল্ডিংটা, স্কুলটা পেরিয়েই এসে ডান হাতে
মোটর স্পিড নাম তো চলো দেখা যাক ভেতরে কি আছে। তো মোটর স্পিড থেকে বেরিয়ে গেলাম, কারণ একটা ভিডিওতেই যদি সব দেখাই তাহলে সমস্যা, নেক্সট ব্লগের জন্য কিছু রাখতে হবে। সো মোটর স্পোর্টসের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি ফুল ডিটেল, এবং বেশ ভালোই স্টক ওখানে আসে দেখলাম, পুরো ডিটেলসটাই দিয়ে দেবো। যারা বেহারার দিকটা থাকো তারা অবশ্যই স্টোরটা ভিজিট করতে পারো। সাম লাইনে খুবই কেয়ারফুলি চালাতে হবে, সাম লাইন কিন্তু খুবই ভয়ানক জিনিস, আর বিশেষ করে ছোটো চাকার গাড়ির জন্য তো মানে খুবই প্রিকশনসলি চালাতে হবে। তো কয়েকদিন আগে এদিকেই এসেছিলাম, এখানে এসে সুইং ব্রিজটা দেখেছিলাম, যেটা মানে বেসিক্যালি রোটেটিং ব্রিজ। যারা এখনও ভিডিওটা দেখনি তারা দেখো, এখানে আই বাটনে দিয়ে দেবো। অ্যান্ড এখন যাবো স্ট্রিট টুয়ার্ডস রেড রোড। তো ওয়েট করানোর জন্য সরি, বাট এখন আছি রেড রোডে, আর মাঝে রাস্তাতে বৃষ্টি চলে এসছে, পেছনের দিকে বেশ মেঘলা আকাশ হয়ে আছে। ঠিক যেই এক্সপিরিয়েন্সের কথাটা বলি, যে খুঁজ ফোটার মতো অভিজ্ঞতা, সেটা এখনই হচ্ছে। যাই হোক, ওয়েলিংটন বেশি দূর নয়, এবং কনসিকোয়েন্সটা এটা এমনই যে ফার্স্ট বৃষ্টিতে চালানোর যে অভিজ্ঞতাটা সেটা কিন্তু এই স্কুটিতেই আসে। মেঘের কি সুন্দর স্বরূপ দেখো, বৃষ্টি শেষ, জাস্ট রেড রোডের সিগন্যালটা পেরোলাম আর বৃষ্টি শেষ। আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট বেশি দূর নেই, এই সামনের রাইট টার্নটা নেব আর ওয়েলিংটন মার্কেট শুরু হয়ে যাবে। ওয়েলিংটনে ঢুকে গেলাম। তো বলতে বলতেই বৃষ্টি চলে এসছে এখানে, আর ওয়েলিংটনে আটকে পড়ে আছি, স্কুটিটা ফ্রি সার্ভিস হয়ে যাচ্ছে। আকাশের অবস্থা যা দেখছি, এখন মিনিমাম আধ ঘন্টা তো ওয়েট করতেই হবে, তমুক ততক্ষণে বাড়ি যাব। আর বেশি কিছু দেখানোর নেই, জাস্ট স্মল একটা ব্লগ করলাম, বাট হ্যাঁ বেহালায় যে দোকানটা ছিল সেটাতে গিয়ে ভিডিও কিন্তু হবেই, ঠিক আছে, ওটার ব্যাপারে বিস্তারিত ভিডিও হবে, দেখবে তোমরা আগামী কয়েকদিনের মধ্যেই। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তাহলে, আর ফলো করবে তো রেনকোট মাস্ক, যেটা আমরা ভুল করেছি, এই যে ভিজে গেছে, ঠিক আছে, একদম। আর মনে করে কিন্তু আমাদেরকে ইনস্টা এবং ফেসবুকে ফলো করো। তো এখানেই রাখছি, টাটা, বাই বাই।